আজি বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবসের দিনাই তামুলপুর জেলার ভারত ভুটান সীমান্তত 21 গৰাকীক শিশু শ্রমিক উদ্ধার করবলৈ সক্ষম হয়েছে। তামুলপুর জেলা প্রশাসনের সহযোগত আসলে আসাম সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট আর শিশু বিভাগকে ধরে কেবাটাও স্বেচ্ছাসেবী সংগঠন বা সরকারি পক্ষ লাগি আজি আসলে 21 গৰাকীক শিশু শ্রমিক উদ্ধার করবলৈ সক্ষম হয়েছে। মোর ওসরতে এই আছে, মানে মতামত জানিবলৈ যত্ন করিম। আজি বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবসের দিনাই তামুলপুর জেলার ভারত ভুটান সীমান্তর দরঙা মেলার আসাম সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট, সমাজ কল্যাণ বিভাগ, শ্রমিক বিভাগ, শিশু সুরক্ষা কমিটি, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিট, ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন তামুলপুর একেলগে যৌথভাবে একে প্রচেষ্টা চলাই 21 গৰাকীক শিশু শ্রমিক উদ্ধার করবলৈ সক্ষম হয়েছে। মানে পোনে পোনে মতামত লম। আজি 21 গৰাকীক শিশু শ্রমিক উদ্ধার। আচ্ছা, আজি ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার উপলক্ষে আমি আসাম সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট চমুকৈ এসিআরডি বোলে যেটো আমার অর্গেনাইজেশন আছে, এই অর্গেনাইজেশনটো যোৱা 20 বছর ধরে আমি অসমৰ বিভিন্ন জিলাত এনেকুৱা ধরনের কাম করে আহিছো, বিশেষকৈ শিশু আর মহিলা সুরক্ষার উপর। আর তার লগত আজি ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার উপলক্ষে আজি আমি ইয়াতে ভারত ভুটান সীমান্তর দরঙ্গা মেলাত ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন তামুলপুর, চাইল্ড লেবার ডিপার্টমেন্ট আর বিভিন্ন যেখানে শিশু রিলেটেড যেখানে ডিপার্টমেন্ট আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টখিনির লগত লগ লাগি আমি এটা যৌথভাবে আমি এটা রেস্কিউ ড্রাইভ এটা করেছো। আর ইয়ার ফলত আমি বিভিন্ন গ্যারেজ, হোটেল বা ফুড স্টল যেবিলাক আছে তারপর আমি 21 জন সরু মাইনর লড়া আমি রেস্কিউ করে ইয়ালৈকে আনিছো। শিশু সকলক কি করব পরবর্তী সময়? পরবর্তী সময়ত এটা আমার প্রোডাকশন হব চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রোডাকশন হওয়ার পিছত তেখেত সকলে যেনেকে অর্ডারটা দিয়ে তার উপর বেস করে পেলায় বাকিখিনি ইনিশিয়েটিভ লওয়া হবে। শিশু শ্রমিক সকলের পড়াশোনার ক্ষেত্রে যেবিলাক ড্রপ আউট চিলড্রেন এতিয়া আছে আমি রেস্কিউ করেছো আজি, তেওঁলোকে যদি স্কুললে যাব বিচাৰে আমি এডুকেশন ডিপার্টমেন্টের লগত আমি প্রশাসনে যোগাযোগ করব আর এডুকেশন ডিপার্টমেন্টের জড়িয়ে তেখেতসকলক রি এনরোলমেন্ট করার কারণে আমি এটা ব্যবস্থা করি। আর যিখিনি মানে স্কুললে যাব নিবিচাৰে তেখেতসকলক আমি কিছুমান ভকেশনেল ট্রেনিং দিয়ার ব্যবস্থা আমি করি। 2024 তারিখে জিলা প্রশাসন, তামুলপুর লেবার ডিপার্টমেন্ট, জিলা শিশু সুরক্ষা গোট বাক্সা একেলগে সমূহীয়াকে এটি অভিযান চলোৱা হৈছিল শিশু শ্রমিকর বিরুদ্ধে। আমি ইতিমধ্যে দরঙ্গা মেলা আরক্ষী চকীর সহযোগত আর কুমারীঘাটা আরক্ষী চকীর সহযোগত 21 জন শিশুক আমি করা মানে রেস্কিউ করেছো, রেস্কিউ করা হয়েছে। আর এতিয়া ইতিমধ্যে CWC-র মেম্বার আহিছে, ইয়াতে আমি CWC-র প্রডিউস করিম যিখিনি আমি গার্জেনক রেস্কিউ করব নোৱাৰো, উভতাই দিব নোৱাৰো, তেওঁলোকক আমি CCI-লৈকে লৈ যাম আমাৰ মছলপুৰলৈকে। আৰু এটা ভাল এটা পদক্ষেপ লোৱা হৈছে এইটো গোটেই জিলা প্ৰশাসনৰ সহযোগত, আৰু জিলা প্ৰশাসন লগতে আমাৰ শ্ৰম বিভাগ ACRD-ৰ মানে যৌথ প্ৰচেষ্টাত আৰু সক্ৰিয় প্ৰচেষ্টাত আমি এই অভিযানটো সফল কৰিবলৈ সক্ষম হৈছোঁ। মালিকবিলাকৰ ওপৰত লেবাৰ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা FIR কৰিব প্ৰতিজন মালিকৰ ওপৰত, যাৰ যাৰ এণ্টাৰপ্ৰাইজৰ পৰা, যাৰ যাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ পৰা আমি পাইছোঁ শিশুখিনিক, তেওঁলোকৰ বিৰুদ্ধে FIR কৰিব আৰু আইনগত প্ৰক্ৰিয়া যিখিনি আমাৰ আছে সেইখিনি আমি কৰিম। তাৰ বাবে আৰু আমি ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ম, তাত আমি FIR দিয়াৰ উপৰিও আৰু যি ন্যায়িক প্ৰক্ৰিয়া আছে সেইখিনি আমি কৰিম। ধন্যবাদ। শিক্ষাৰ পৰা কিছুমান ড্ৰপ আউট আছে, ড্ৰপ আউটখিনিক আমি ব্ৰিজ ক্ৰছ হটোৱাই এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট BE-ৰ হটোৱাই চেষ্টা করিম যে যদি যায়, আর যদি না যায় তো আর আৰু ভকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করব লাগিব। তারপরে আমি গুৱাহাটীৰ আমার ইয়াত ডিস্ট্রিক্ট ব্যবস্থা নাই, বাক্সাতো নাই, তামুলপুরতো নাই, গুৱাহাটীৰ কারণে কামরূপ জেলার প্রশাসনের আলোচনা করি তাদের পঠিয়ার ব্যবস্থা করব। ধরনের কামত নিয়োজিত করা হয়েছিল, বিশেষকে গ্যারেজত আসলে বেশিকে গ্যারেজ, তারপর আপনার হোটেল, ফাস্টফুডৰ দোকান, তেনেকুৱা ধৰণৰবিলাক দোকানতে বেছিকৈ ল'ৰাখিনি এংগেজ হৈ আছিলে। এবছৰ, কিছুমান ছমাহ, কিছুমান 3 মাহ তেনেকুৱা ধৰণৰকে নিয়োগ হৈ থকা বুলি সিহঁতে আমাক এতিয়া জানিবলৈ দিছে। পৰৱৰ্তী সময়ত আমাৰ এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে, সিহঁতৰ ষ্টেটমেণ্ট চলি আছে, তাৰপৰা আমি গোটেই সঠিক কথাখিনি আমি গম পাম। গাৰ্জেনক তেওঁলোকৰ ডকুমেণ্টছ ভেৰিফাই কৰি আমি গাৰ্জেনক ৰেজিষ্টাৰ কৰিম, আৰু তাৰপিছত যিবিলাক হোটেল বা গেরেজৰ মালিক আছিলে তেখেতসকলৰ এগেইনষ্টে আমাৰ চাইল্ড লেবাৰ ইনস্পেক্টৰে তেখেতসকলৰ এগেইনষ্টে FIR ৰুজু কৰিব।